সাধারণত ফুটবলে দুই রকমের কার্ড থাকে তবে এবার তৃতীয় কার্ডের ব্যবহার দেখা যাবে কোপা আমেরিকায় সেখানে লাল ও হলুদ কার্ডের সাথে নতুন সংযোজন হিসেবে আসছে পিঙ্ক কার্ড তবে লাল বা হলুদ কার্ডের মতো শান্তি সুলভ নয় বরং খেলোয়াড়দের সুবিধার জন্যই কোপা আমেরিকায় আসছে পিঙ্ক কার্ড কোথায় এবং কিভাবে এই কার্ড ব্যবহার করা যাবে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ফুটবলে উইঙ্গার বা অ্যাটাকাররা বল পায় কারিকুরি দেখান গতি ও স্কিল দিয়ে বল নিয়ে এগিয়ে যেতে থাকেন গোলের দিকে সেখানে অ্যাটাকারদের থামাতে ডিফেন্ডাররা কখনো করেন ট্যাকেল কখনো পরাস্ত করেন শারীরিক লড়াইয়ে তবে সব সময় এসব করেও থামানো যায় না অনেককে তখনই ফাউল বা অবৈধভাবে থামাতে যান ডিফেন্ডাররা সেটার মাত্রা বেশি বলে ব্যবহার করা হয় কার্ডের একটা ইয়েলো কার্ড দিয়ে খেলোয়াড়দের সতর্ক করা হয় আর একটা রেড কার্ড দিয়ে পাঠানো হয় মাঠের বাইরে তবে এবার ইয়েলো বা রেড কার্ড নয় কোপা আমেরিকা আসছে পিঙ্ক কার্ড এই নতুন কার্ড মূলত কোনো ফাউল বা খেলোয়াড়দের শাস্তির জন্য নয় বরং খেলোয়াড়দের সুবিধার জন্য এই কার্ডের নিয়ম করা হয়েছে কনমবেলের পক্ষ থেকে নতুন এই নিয়মের মধ্যে অতিরিক্ত একটা পরিবর্তন করতে পারবে ফুটবল দলগুলো একটা সময় প্রতিটা দল তিনটা করে খেলোয়াড় বদল করতে পারত বর্তমানে মোটামুটি সব জায়গাতেই এই সংখ্যাটা দাঁড়িয়েছে পাঁচে তবে কোপা আমেরিকায় বিশেষ প্রয়োজনে ছয়জন খেলোয়াড়কে পরিবর্তন করতে পারবে দলগুলো আর সেখানেই ব্যবহৃত হবে পিঙ্ক কার্ড মূলত কোনো খেলোয়াড় যদি মাথায় আঘাত পান তবে কনকাশন সাব হিসেবে তাকে পরিবর্তন করে একজনকে নামাতে পারবে ওই দল তবে সেক্ষেত্রে তাকে মানতে হবে কিছু নিয়ম কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে সেটা ওই দলের কোচকে জানাতে হবে চতুর্থ রেফারিকে এরপর চতুর্থ রেফারি মাঠের রেফারির সাথে যোগাযোগ করবেন এমনকি বিপক্ষ দলের অধিনায়ককেও এই পরিবর্তনের সাথে সহমত জানাতে হবে তাহলে পিঙ্ক কার্ড ব্যবহার করতে পারবেন মাঠে থাকা রেফারি যার ফলে মাঠে নামানো যাবে অতিরিক্ত খেলোয়াড় তবে যদি কোনো দলের খেলোয়াড় মাথায় আঘাত পান সেক্ষেত্রে তার দল যদি ছয়টা সাবস্টিটিউশন বা পরিবর্তন করেন তবে একই সুযোগ থাকবে বিপক্ষ দলের জন্যও অর্থাৎ তখন আর কোনো খেলোয়াড় মাথায় আঘাত না পেলেও অতিরিক্ত একটি পরিবর্তন করতে পারবে একজন খেলোয়াড় একবার কনকাশন সাব হওয়ার পর আর মাঠে নামতে পারবেন না সেক্ষেত্রে তাকে দেওয়া হবে জরুরি চিকিৎসা সেবা এর আগে ক্রিকেটে কনকাশন সাবের ব্যাপারটা চালু হয়েছে বেশ কিছুদিন আগে এবার খেলোয়াড়দের মাথার সুরক্ষার কথা ভেবে ফুটবলেও চালু এমন উদ্যোগ নিঃসন্দেহে দারুণ এক উদ্যোগ বলতেই হয় এই পিঙ্ক কার্ডকে